দেশ কিংবা বিদেশ যে যেখানে বসে এই মুহূর্তে মাই টিভির মুখ্য অনুষ্ঠানটি দেখতে বসেছেন আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা সমাজের চলমান অনিয়ম দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পরে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভি আয়োজন করে থাকে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস তেলিটো মানে আমাদের যে কাঁচামালটা কিনে সেখানে তো দেখা গেলো ওইটার ভিতরে ডেট এক্সপায়ার ডেটটা নাই হ্যাঁ সেইগুলোতে ভুল ত্রুটি ধরছে আর কি অরেঞ্জের কালার খাবারের নামে প্রতিদিন আসলে আমরা কি খাচ্ছি এমন প্রশ্ন সামনে আসলেই দেখা যায় ভেজাল আর ভেজালে ভরা যে কারণে অনেকেই আক্রান্ত হচ্ছে নানান জটিল কঠিন রোগে এরা সংখ্যায় বেশি না হলেও আমাদের বুকেই দাপিয়ে বেড়াচ্ছে আসলে আমরা প্রতিনিয়ত যে খাবার খাচ্ছি তা কতটুকু স্বাস্থ্যসম্মত এমন প্রশ্ন রেখেই শুরু করা যাক শরীরে একটু ক্লান্তিও দূর হয় এই জন্য খাচ্ছি না না আসলে এইভাবে ভেবে কিন্তু খাচ্ছি না মানুষের জীবন নিয়ে খেলা করা প্রতারকদের প্রতারণার খেসারত দিচ্ছে সব শ্রেণী পেশার মানুষ রাতারাতি বনে যাচ্ছে কোটিপতি আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় চলছে এমন কার্যক্রম শিশু খাদ্য থেকে শুরু করে সব কিছুতে দিচ্ছে ভেজাল যা সত্যি দুঃখজনক মুখোশ টিমের কাছে দীর্ঘদিনের অভিযোগ ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে কথিত নামধারী কিছু প্রতিষ্ঠান বিভিন্ন খাবারের প্যাকেটের গায়ে চাকচিক্য লেবেল থাকলেও তৈরি হচ্ছে বাসা বাড়ির নোংরা পরিবেশে বিভিন্ন শিশু খাবার সহ উৎপাদন করছে শত পণ্য সকল কাঁচামাল একদিকে মেয়াদ উত্তীর্ণ অন্যদিকে ব্যবহার করা হচ্ছে কেমিক্যাল ও কাপড়ের রং যা মানবদেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর ও বিভিন্ন রোগের কারণ হতে পারে শিশু খাবার বা যে কোনো খাবার তৈরি হচ্ছে কিন্তু কোনো কেমিস্ট নেই কি নেই কি হয়েছে সেখানে সেগুলো জানার চেষ্টা করেছি শুধুমাত্র কাপড়ের রং এবং মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে এ সমস্ত খাবারগুলো তৈরি হচ্ছে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বা খাদ্য অধিদপ্তরের কাজ কি এমন প্রশ্ন কিন্তু রাখাই যায় আর এই প্রশ্ন রেখেছে সাধারণ মানুষ মাই টিভির মুখোশ টিম রাজধানীর মাতোয়াল পূর্ব গোবিন্দপুর এলাকায় সেখানে দুইতলা ভবনে শাওন কনজুমার ফুড প্রোডাক্ট নামের প্রতিষ্ঠান যেখানে তৈরি করা হয় বিভিন্ন ধরনের মশলা ট্যাং গ্লুকোজ সরিষার তেল নারিকেল তেল গোলাপ জল গ্লিসারিন ম্যাঙ্গো ড্রিঙ্কস বেকিং পাউডার ডিটারজেন্ট পাউডার বিট লবণ সহ একশত দুইটি পণ্য বাইরে কোনো সাইনবোর্ড নেই এখানে পণ্য তৈরি করার নামে শুধু প্রতারণাই নয় টেক্সটাইলের রং ও কেমিক্যাল মিশিয়ে মানুষের জীবন নিয়ে খেলছে আমি এইসবে কার্টন টার্টন ইয়ে করতাম কার্টন টার্টন কাজ করতাম এগুলো মিনি কার্টন করবো এগুলো কার্টনের কাজ করতাম দক্ষ কেমিস্ট বা টেকনিশিয়ান ছাড়াই চলে পণ্য প্রস্তুতকরণ ও বাজারজাত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ১০২টি পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করছে পণ্যের নেই কোনো গুণগত মান
নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ। কেউ প্রতিবাদ করলেই নাকি পড়তে হয় তাদের রোষানলে। এটা কি ভাবা যায় শুধুমাত্র টাকার জন্য মানুষের জীবন নিয়ে খেলা? ভেজাল খাবার আপনার কিংবা আপনার সন্তান বা যে কোনো কারোর জীবন ঝরে যেতে পারে, সে বিষয়ে জানবো। তার আগে নিতে চাই বিরতি, ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। কেমিস্ট নেই, ল্যাব নেই, তারপরেও প্রতিষ্ঠানটি 102টি পণ্য বাজারজাত করে আসছিল, কিভাবে সম্ভব? যা খেয়ে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করেছে? এমন প্রশ্ন রাখাই যায়। বাথরুমকেও বানানো হয়েছে গুদাম ঘর, এখানেই শেষ নয়। বাথরুমের নোংরা পানি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন খাবার পণ্যে। এ ধরনের প্রতিষ্ঠানের পণ্যের মান নিশ্চিতের জন্য রয়েছে ল্যাব। তবে এই প্রতিষ্ঠানের কাগজে ল্যাব দেখলে যে কোনো কারোরই মনে হতে পারে এটি একটি ডাস্টবিন, যেখানে দীর্ঘদিন ময়লা রাখার কারণে ভেতরে প্রবেশ করাই কষ্টকর ছিল। বাথরুমকে বানানো হয়েছে ল্যাব, তাহলে এই পণ্য কতটুকু স্বাস্থ্যসম্মত আর কতটুকু ক্ষতিকারক সেটা নিশ্চয়ই কারো বুঝতে বাকি নেই। কি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে আমরা কি খাচ্ছি? সান প্রোডাক্ট ফুড নামের এমন অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যা প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রতারণা করছে। রাজধানীর অলিতে গলিতে এমন অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, তারা মানুষের জীবন নিয়ে মরণ খেলায় মেতে উঠেছে, যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। রুমের ভিতরে দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল রং, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট, নোংরা চিনি, বিভিন্ন ফ্লেভার সহ মেয়াদ উত্তীর্ণ অন্যান্য কাঁচামাল, এলোমেলো অস্বাস্থ্যকরভাবে পড়ে আছে সব কিছু। আবাসিক এলাকায় চলছে প্রতিষ্ঠানটি প্রায় এক যুগ ধরে। মাই টিভির মুখোশ টিম শাওন কনজুমার ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে প্রবেশ করতেই কথা হয় কয়েকজনের সঙ্গে। এখানে স্যার গ্লুকোজ, সফট ড্রিঙ্কস, তারপর আপনার গোলাপজল, এগুলো বিভিন্ন আইটেম তৈরি হয়। এটা তো ট্যাঙ্ক তৈরি করে না, এটা তো চিনি ভাঙে, চিনি ভাঙে অবস্থা হবে, এগুলো দেবো ডায়াল। চিনি কো, চিনি চিনি এমন নাই, এই ট্যাঙ্ক দিতে। হুম, এই কয়টা দা? 45 টাকা। আর এগুলো কি? এগুলো বিট লবণ। জানতে চাওয়া হয় কিভাবে তৈরি হয় এই পণ্য। ট্যাঙ্কটা স্যার আমি বলতে পারি না, আমি কেমিস্ট না, তো কেমিস্ট মানে আয় আমাদেরকে দেয় দিয়ে যা, মিক্সার দিয়ে যা, আমরা মনে করেন যে মাল ডায়াল করে তারপরে নামে, এগুলো কেমিস্ট ম্যান আছে। কেমিস্ট ম্যান আছে? কেমিস্ট ম্যান মানে এখানে নাই, অন্য জায়গা থেকে আসে, আসে আমাদেরকে ফর্মুলা দিয়ে যা, আমরা এখানে মিক্সার দিয়ে এই এক সপ্তাহ পর আসে। এখন তো মনে করেন ডায়ার বন্ধ হয়ে গেছে, সিজন শেষ, এখন আমরা এই ডায়ার পরিষ্কার করে বন্ধ করে দিছি প্রোডাকশন। এখানে আপনার আইটেম আছে 102টা। এখন এই যে ল্যাব অভিযান চালাইছে কেন সেটা তো আমি বলতে পারবো না কি জন্য চালাইছে। ওটা মনে হয় কাগজ কাপড়ের রং ব্যবহার করে, ওটা তো স্যার যে কেমিস্ট্রি সেই বলতে পারবে কাপড়ের রং কিনা, এটা তো আর আমরা আমরা তো কাজ করি স্যার। আমরা রমজান সহ বিভিন্ন উৎসব উপলক্ষে অরেঞ্জ ড্রিঙ্কসের চাহিদা বেশি, এই সুযোগে বেশি লাভের আশায় মেয়াদ উত্তীর্ণ কাঁচামাল দিয়েই তৈরি হচ্ছে খাবার পণ্য। এই যে আপনার এখানে র‍্যাব অভিযান চালিয়েছে, কি পেয়েছে আসলে, কি কারণে চালিয়েছে?
এটা আমাদের কিছু আইটেমের বিএসটি আছে, আবার কয়েকটা আইটেম আমরা এখনও মার্কেটে ছাড়ি নাই, কিন্তু কিন্তু কিছু দুই তিনটা আইটেমে বিএসটি পাই নাই। আর কিছু ওই যে মানে আমাদের যে কাঁচামালটা কিনি সেখানে হয়তো দেখা গেলো ওইটার ভিতরে ডেট এক্সপায়ার ডেটটা নাই, হ্যাঁ সেইগুলোতে ভুল ত্রুটি ধরছে আর কি। কেমিস্ট্রির কথা জানতে চাইলে মাঝে মধ্যে এসে পরামর্শ দিয়ে যায় বলে জানান প্রতিষ্ঠানটির মালিক। আমাদেরকে বলছে আমরা তো ফুড গ্রেড হিসেবে আমরা আনছি। এগুলো তো কাপড়ের রং না, কাপড়ের রং বলতে আসলে আমরা যে আমাদের কাগজ যেভাবে দিছে সেভাবে ফুড গ্রেড হিসেবে দিছে। আর এখন পরীক্ষা নিরীক্ষা করে অন্তত আমরা জানি যে এটাও আমরাও ইউজ করি এই জিনিসটা, মানে যা সফট ড্রিঙ্কসটা বানাই এটা হলো আমাদের নামে, আমরা তো কোনো কোম্পানির নকল না। আমাদের আমাদের তো সাবান গ্লুকোজ দিই, সাবান গ্লুকোজ দিই, তারপর সাবান সফট ড্রিঙ্কস পাউডার, অরেঞ্জ ম্যাঙ্গো, হ্যাঁ আর আমাদের মূল প্রোডাক্ট এই দুইটা, এটা হলো মাদার প্রোডাক্ট। আর প্রোডাক্ট তো আপনার আছে আমাদের 15টা আইটেমের মতন, কিন্তু আইটেমের মতন আছে যেমন একটা প্রোডাক্টই হয়তো দেখা গেলো 20টা সাইজে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই নোংরা পরিবেশ দেখা যায়। দোতলার মেঝেতে দেখা যায় ময়লা দুর্গন্ধ ভেজা ট্যাং, যা শুকিয়ে আবারও বাজারজাত করা হবে। নিজেদের পণ্যের খালি বোতল নোংরা পানি দিয়ে পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। এটা কি ভাবা যায়, এক যুগ ধরে কাপড়ের রং এবং মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে পণ্য উৎপাদন করে আসছে প্রতারক চক্র। তাহলে বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কি করেছে, এমন প্রশ্ন রেখে আবারও নিচ্ছি বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, একটি প্রতিষ্ঠান এক যুগ ধরে প্রতারণা করে আসছিল, তাহলে বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কি করেছে, এমন প্রশ্ন রেখে চলুন বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাই। বিএসটিআইয়ের অনুমোদিত প্রতিষ্ঠান হলেও তাদের কারবার সব ভেজাল। কমপক্ষে 100 বেশি খাদ্যপণ্য তৈরি করছিল প্রতিষ্ঠানটি, নেই কোনো উৎপাদনের তারিখ। চার পাঁচটা আইটেমের বিএসটিআই কর্তৃপক্ষের অনুমোদন আছে, আর সবগুলোই অনুমোদনবিহীন। এই মালিক আছে, উনি আমার স্বীকার করছেন কাপড়ের রং, টেক্সটাইল কালার রং, এগুলো 1100 টাকা করে উনি 1100-1200 টাকা 1000 টাকা থেকে কেজি কিনে নিয়ে আসেন। তো এটা মূলত বোঝা যায় এটা কি ফুড কালার না কি। কমপক্ষে 15 প্রকারের হবে আপনার ফ্লেভার, নাম ঠিকানাবিহীন, মালিক কি নিজে বলতে পারে না এগুলো কী ফ্লেভার। এখানে নাই কোনো কেমিস্ট না কোনো টেকনোলজিস্ট, গণপা যদি বাংলাদেশ সরকারের যা কোনো ধরনের এখানে মানে আপনার এই অনুমোদন এবং কার কী বিধিমালা এখানে তারা কোনো তোয়াক্কা করে না, তাদের নিজেদের ইচ্ছে মতো মানে আপনার লেখাপড়া না জানা লোকের মতো তারা এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এসব খাদ্য মরণব্যাধি, ক্যান্সার সহ জটিল রোগের দিকে ঠেলে দিচ্ছে এমনটাই মনে করেন খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম। আপনি দেখেন এটা সাথে হাতে চলে যাওয়ার কথা, এখন এটা যাচ্ছে না, তাহলে এটা আমাদের পেটের ভিতরে গেলে তাহলে বিভিন্ন ধরনের আমাদের যে ক্যান্সার স্কিন মানে আপনার আপনার বিভিন্ন ধরনের মারাত্মক যে ক্যান্সার হচ্ছে এইগুলোর কারণে আমাদের ক্যান্সার হচ্ছে, আর আপনার স্কিন ডিজিজ, স্কিন ক্যান্সার, বুঝতে পারছেন, বিভিন্ন ধরনের এই সমস্ত কারণে। যেমন ফ্লেভারগুলো যেটা আমাদের মানে মানব শরীরের আপনার যেভাবে যেটাকে বাকশক্তি যৌবন শক্তি এটাকে হ্রাস করে দিচ্ছে এই ধরনের এই ফ্লেভার এগুলো ইউজ করার কারণে। 15 প্রকারের নাম ঠিকানাবিহীন নাম মানে আপনার এই ফ্লেভার ইউজ করতেছে যে আমাদের আসলে আরও মানে কঠিনভাবে আমাদের এটা সামনে আমাদের এগোতে হবে। একটি প্রতিষ্ঠান তাও আবার ঢাকার বুকে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল, এখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে কাপড়ের রং এবং মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে খাবার তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি, তাহলে এর দায় কে নিবে। কথা বলেন রং ও পণ্য নিয়েও।
যেগুলো উনি ইউজ করছেন, ফলিক অ্যাসিড মেয়াদ উত্তীর্ণ, এগুলো সব টেক্সটাইল কালার, কারণ ফুড কালারগুলো সাধারণত হাতে যখন আপনি নেবেন একবার ধুলে সেটা নর্মালি উঠে যাবে, কোনো সাবান ইউজ করারও প্রয়োজন হবে না, কিন্তু এগুলো কয়েকবার আপনার কি বলবো হ্যান্ড ওয়াশ দিলে উঠবে না। এবং উনি বলেছেন এটা মিটফোর্ড থেকে 1100 টাকা করে কেজি উনি কিনে নিয়ে আসেন, এই এই কালারগুলো ইউজ করেন, সাধারণত ট্যাংয়ে ইউজ করেন উনি, যে ওয়ারেন্স বা আপনার সফট ড্রিঙ্ক যেটা আছে সফট ড্রিঙ্কস এটা ইউজ করেন, এটা এবং এটা শরীরের জন্য ক্ষতিকর। অবৈধ এই নকল প্রতিষ্ঠানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিভিন্ন সময়ে চালিয়েছেন অভিযান, প্রতিষ্ঠানটি সিলগালা সহ করা হয় জরিমানাও। ওনার বাথরুম আছে একটা, আপনারা দেখেছেন কিনা জানি না, বাথরুমে কিন্তু স্টক করছেন, এবং তার ল্যাবরেটরি যেটা আছে সেটার অবস্থা এতটা খারাপ, মানে কোনো এখানে টেকনিশিয়ান নাই, কোনো ল্যাব নাই, বাট উনি গ্লুকোজ করছেন, এবং এখানে মেয়াদ উত্তীর্ণ গ্লুকোজ, মেয়াদ উত্তীর্ণ সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট এবং ফ্লেভার, বিভিন্ন প্রকার ফ্লেভার, লেবেলবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ সহ টেক্সটাইল কালার পাওয়া গিয়েছে, এবং তার এখানে বিভিন্ন প্রকার লাইসেন্স নাই, অর্থাৎ সামগ্রিকভাবে ওনার নানান বিধ আর কি লুফলস আমরা পেয়েছি। এবং আরও বড় জিনিস হলো, দেখেন এটা প্যাকেট কিন্তু বেশ আগে করা হয়েছে, বাট দেখেন এখানে কিন্তু কোনো তারিখ পড়ে নাই, আর তারিখটা উনি যেটা বললেন যে যখন ডেলিভারি হয় তখন ফেলান, বাট এটা কিন্তু সম্পূর্ণ ভোক্তার সাথে প্রচারণা। হ্যাঁ, ধরেন ডেলিভারি আরও 10 দিন পরে হতে পারে, 2 দিন পরে হতে পারে, বাট আমাদের যেটা আইন, যেদিন প্রোডাক্টটা তৈরি হবে সেদিনই কিন্তু উৎপাদন তারিখ, প্যাকেটজাত তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, অর্থাৎ যেদিনই প্যাকেট হবে সেদিন কিন্তু প্যাকেটজাতকরণের হওয়ার কথা, তাই এটাও কিন্তু ভোক্তা বিরোধী কার্যক্রম। বিভিন্ন খালি বোতল নোংরা পরিবেশে পড়ে আছে, এগুলো আবার যত্রতত্র পরিষ্কার করে ব্যবহার করা হবে। অবিশ্বাস্য একটা পরিবেশ, উনি বিভিন্ন যে মেয়াদ উত্তীর্ণ যে কৌটাগুলা সেগুলো ধুয়ে মানে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে আবার পুনরায় উনি শুকায় আবার এখানে প্যাকেটজাত করার জন্য প্রস্তুত করছেন। তা আমি যদি বলি A to Z, এখানে নানান ধরনের লুফলস পাওয়া গেছে। এভাবে এই চক্রটি দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে, যে কারণে অনেকের জীবনেই ঝরে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। আমি যখন ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার কিন্তু আমাকে বলেছে যে আপনি কি নকল কোনো কিছু খাইছেন কিনা, কোনো ভেজাল কোনো খাবার খাইছেন কিনা। আমি যখন খুলে বলছি তখন সে কিন্তু ডাক্তারও কিন্তু বলছে যে এগুলো আপনার এই খাদ্যের বিষক্রিয়ার জন্য আপনার এই পেটের এই সমস্যা। এখন আমি এদের এই ভেজাল খাদ্য যারা তৈরি করে এবং এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমার মতো যেমন অন্য কেউ এই সমস্যায় না পড়ে। এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জরিমানা সহ সিলগালাও করেছে, তারপরেও আবারও সক্রিয় হয়ে ওঠে এই প্রতারকরা। আমরা এবং আপনি বা আপনার সন্তান প্রতিনিয়ত কি খাচ্ছে একবার কি চিন্তা করেছেন, নাকি ভেজাল খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, এদিকে খেয়াল রাখুন আর এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এই ছিল আজকের আয়োজন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাইটিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাইটিভি ভবন, 150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01715792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।